সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত। ট্রাম্পের আইনজীবী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারক জুয়ান মার্চান এই সিদ্ধান্ত দেন বলে জানিয়েছে বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়ের পরে তার দোষী সাব্যস্ততাকে চ্যালেঞ্জ করার জন্য সময় চেয়ে আবেদন করেন। পরে ওই বিচারক ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেন। গত 30 মে ট্রাম্পের বিরুদ্ধে 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মিং ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া এবং এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে প্রমাণ পায় আদালত। 12 জুরির উপস্থিতিতে নিউ ইয়র্কের আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ট্রাম্পের বিরুদ্ধে আনা 34টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন, আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন। ট্রাম্পের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল 11 জুলাই, তবে তা এখন পিছিয়ে গেল।